বন্ধুরা রোদে আমার মাথা ফেটে গেছে আর আমার দিদি মাছ কেটে যাচ্ছে বল আর আমার দিদি মাছ কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে তো আমরা এখন শোল মাছ ভেজে নেব যে শোল মাছটা ধরেছিলাম কেটে ধুয়ে এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া হবে তার জন্য এখানে কড়াই আবারও আমরা একটা রান্না নিয়ে চলে এসেছি শোল মাছ দিয়ে গাঁঠি কচুর ঝোল তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাঁঠি কচু কেটে ধুয়ে নিয়েছি সাথে একটু আলুও আছে আর এখানে মাছটা শোল মাছটা ভেজে নিয়েছি এখানে আছে সরষের তেল এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন থিতো করা এটা আদা বাটা এটা জিরে জিরে গুঁড়ো এটা হলুদ গুঁড়ো নুন একটু গোটা জিরে আর তেজপাতা নিয়েছি ফোড়ন দেবো বলে তো চলো রান্নাটা শুরু করা যাক আমার মাই করবে রান্নাটা আর রান্নাটা হবে উনুনে কাঁচা লঙ্কা দিয়ে দিল
পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। এবার কেটে রাখা আলু আর কচু দিয়ে দেবো হচ্ছে গাঁথি কচু। কচু আর আলুটা দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে কষে নিতে হবে। এখন ঝোলটা একটু ফুটবে। তো এখন আমাদের শোল মাছ দিয়ে গাঁটি কচুর ঝোলটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরা একটু ঝোল ঝোলই রাখলাম না।